হায়দ্রাবাদি বিরিয়ানি থেকে লেকটাকে আসলে অনেক সুন্দরভাবে দেখানো যেত। মানুষের জীবনযাত্রার মানও উন্নয়ন হচ্ছে হায়দ্রাবাদে। আই থিঙ্ক আরও অনেক কিছু আছে দেখার মতো। স্বাগতম সবাইকে বিচ্ছু রিয়াকশনে। আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে যে ভিডিওটি আমরা শেয়ার করছি সেই ভিডিও টাইটেলটি হচ্ছে হায়দ্রাবাদ সিটি, দ্য হাইটেক সিটি, মডার্ন অ্যান্ড বিউটিফুল সিটি 2020। এটা হচ্ছে 2020 সালের করা ভিডিও। আমাদেরকে আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট করেছে সৈয়দ বিকার হোসেন। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল এক্সপ্লোর ইন্ডিয়া, ওনাদের অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তো চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন সামনে ভিডিওটি দেখে আসি। সে ধরনের স্ট্রাকচার উপর থেকে তোলাছে, কাজ চলছে আমাদের যে মেট্রো রেলের কাজের উপরে। ওখানেও মেট্রো রেলের কাজ চলছিল তখন। সিটি অফ ব্লকচেইন সিটি অফ দ্য ওয়ার্ল্ড। সবাই আছে, ম্যারিয়ট হোটেল, নোভোটেল আছে। উপরে কিন্তু খেলার জায়গা আছে। অনেক সুন্দর জায়গাটা, নগর ভবন টবন কিছু একটা হবে, এরকম কিছু হবে। আসলে টিকিট গুলো এত অল্প সময় থাকছে যে আসলে পরে শেষ করতে পারছে না। রাতের দৃশ্যটা সুন্দর। এটা সুন্দর করেছে না ফ্ল্যাগটাকে। ওয়ার্ল্ড ফেমাস বিরিয়ানি, ইয়েস, হায়দ্রাবাদের বিরিয়ানি। খাবার জিনিস কেন যায়, যে হায়দ্রাবাদের গেট এটা। রামজি টিএনসিটি, এটা আমরা দেখেছি না। হ্যাঁ,
ওয়াও অনেক সুন্দর রাস্তাটা। হ্যাঁ আমরা তো এটা দেখেছি, একটা ভিডিও দেখেছি। হ্যাঁ ভেরি মাচ গুড লাগছে। উপর থেকে অনেক বিশাল লাগছে। আমি এখানে যেতে চাই, একদিন ঘুরতে চাই সারাদিন। এটা রামোজি ফিল্ম সিটির ভিতরে। বিশাল জায়গা, একদিনে শেষ করা যাবে না। ভিডিওটি ছিল মূলত হচ্ছে হায়দ্রাবাদ সিটিকে নিয়ে, কিন্তু ওয়ান থার্ড অংশ কিন্তু রামোজি ফিল্ম সিটির অংশটুকু ছিল। তবে হায়দ্রাবাদ সিটিকে আমরা চিনি মূলত হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি থেকে। হ্যাঁ বিরিয়ানি খাওয়ার কথা আসলে তখন কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির কথা সবার মুখে মুখে চলে আসে। আর হায়দ্রাবাদ সিটিতে একটা লেক আছে সেটা জানতাম, লেকটাকে আসলে অনেক সুন্দরভাবে দেখানো যেত, সেটা দেখানো হয়নি এখানে। এবং গুগলের অফিস, অ্যামাজনের অফিস ওখানে আছে সেটা জানা ছিল না, তো সেই হিসাবে মনে হলো যে সিটিটা এখন হচ্ছে টেক সিটি হিসাবে হয়তো বা ডেভেলপমেন্ট করছে, সেই জন্যেই গুগলের অফিস এবং অ্যামাজনের অফিস ওখানে এসেছে। এবং বড় বড় হোটেল এবং স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে। এবং আমি যতদূর জানি হায়দ্রাবাদের মেট্রো রেলটা খুব নতুন মেট্রো রেল, এটা হয়তো বা বছর দুয়েকের মধ্যে এটা চালু হয়েছে, এর আগে হায়দ্রাবাদের মেট্রো রেল ছিল না সম্ভবত। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে এই তোমার ফিল্ম সিটিটা, যদিও এই অংশটা অনেক বেশি দেখেছে, তারপরও আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এত বড় একটা জায়গা জুড়ে একটা ইন্ডাস্ট্রি ওখানে, তো এটা মানে অন্যরকম একটা ব্যাপার না। এখানে যে সারাটা দিন কাটানো যায়, আমরা আরেকটা ভিডিওতে দেখেছিলাম, তো এখানে যে দিন কাটানো এবং সব কিছু যা কিছু মুভির মধ্যে দেখা, এখানে গেলে আসলে যে যেটা বলেছিল যে গরিমাস গুড লাইফের চ্যানেলে যে সকাল সকাল যেতে হবে এবং সারাদিন থাকতে হবে, তারপরে সন্ধ্যার সময়টা মনে হয় যে শেষ হবে না, যত বড় এরিয়াটা দেখাচ্ছে এবং অনেক কিছু দেখার আছে, অনেক কিছু এই জায়গাটাতে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সুন্দর দিক। আর বলবো যে ওভারঅল যে হাইটেক সিটির কথা তারা বলছে, সেটাও কিন্তু আসলে যেহেতু সবাই চলে এসেছে, বড় বড় কোম্পানিগুলো তো ইনভেস্টমেন্ট হচ্ছে, তো সেখানে এবং বলেছে যে এটা গ্রোয়িং আপ সিটি হিসেবে আসলে টপ 10 এর মধ্যে আছে, এবং সেখানে কিন্তু সব কিছুই চেঞ্জ হচ্ছে, তো ওখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নয়ন হচ্ছে, আর সাথে সাথে তারা কিন্তু অন্যরকম লাইফ লিড করছে, তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার এবং অনেক সুন্দর একটা ব্যাপার। আর ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট, তারপর হচ্ছে যে 400 বছরের পুরাতন এটা কিন্তু আমি বলতে ভুলেই গিয়েছিলাম, এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গা। আরও আমার কাছে মনে হয়েছে যে নগর ভবনের মতো যে জায়গাটাকে দেখালো, ওটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। হ্যাঁ আসলে টেক্সটগুলো এত কম সময় স্টে করেছে, আসলে এটা রিড করার মতো ছিল না। ওইটাও আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর একটা জায়গা, যে ওটা একটা হায়দ্রাবাদে আই থিঙ্ক আরো অনেক কিছু আছে দেখার মতো। হ্যাঁ শুধুমাত্র রামোজি ফিল্ম সিটিটাকে নিয়ে ভিডিওটা লেন্থ করা হয়েছে, এটা ঠিক হয়নি। উচিত ছিল যে হায়দ্রাবাদের যে লেক এবং যেটা হচ্ছে যে হায়দ্রাবাদ গেট, এটা ছাড়াও আরো যে পুরাতন জিনিসগুলো আছে ছিল সেগুলোকে আরো বেশি পরিমাণ সামনে নিয়ে আসা যেত, তাহলে হয়তো বা ভিডিওটা আরো বেশি সুন্দর হতো। না যদিও বা উনি কিন্তু ভিডিওর টাইটেল দিয়েছে যে এখানে হাইটেক সিটি, সেই কারণে হয়তো বা
যেগুলা জিনিস উন্নতি হচ্ছে ওগুলা জিনিসকে উনি প্রাধান্য দিয়েছে, হয়তো ওই জিনিসগুলাকে উনি প্রাধান্য দেয়নি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জিনিসগুলো প্রাধান্যতা থাকা উচিত ছিল, যেহেতু হায়দ্রাবাদ সিটিটাকে ফুললি দেখাচ্ছে। যাই হোক, ওভারঅল ভিডিওটা সুন্দর ছিল এবং ওনার মেয়ে ওপর থেকে যে নেওয়া ছবিগুলো ওগুলো ক্যাপচারগুলো অনেক সুন্দর ছিল। তো আশা করি আজকে আমাদের এই হায়দ্রাবাদ সিটির ভিডিও রিয়েকশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।